ফ্লোডায়গ্রাম অফ এ কমপ্লিট ট্রিটমেন্ট প্ল্যান্ট লিখেছি কমপ্লিট কেন লিখতে গেলাম কারণ আমি ধরে নিচ্ছি যে যে জলটা আমরা অ্যাজ এ হোলসাম ওয়াটার ট্রিটমেন্টের জন্য কালেক্ট করছি সেটা আমি রিভার থেকে নিতে পারি আগের দিন পড়েছি যে আমরা ড্যাম থেকে নিতে পারি ক্যানেল থেকে নিতে পারি রিজার্ভার থেকে হতে পারে তাছাড়া হচ্ছে আমাদের ইনফিলটেশান গ্যালারি আছে ইনফিলটেশান ওয়েল আছে হুম এক থেকে নিতে পারি তো বিভিন্ন যে সার্ফেস সোর্স বা সাব সার্ফেস সোর্স রয়েছে সেখান থেকে যে জলটা আমরা কালেক্ট করি তার মধ্যে দেখা যায় যে সার্ফেস সোর্সের মধ্যে ইম্পিউরিটির পরিমাণটা বেশি থাকে ওই ওই যে পার্টটা যেটা সাসপেন্ডেড পার্টিকাল পার্টটা সেই পার্টটা সাবসার্পে সোর্সে কমে যাচ্ছে তাহলে কমপ্লিট ট্রিটমেন্ট প্ল্যান্ট মানে আমি ধরে নিচ্ছি যে যে জলটা আমি রিভার থেকে নিচ্ছি সেই জলটার মধ্যে সমস্ত রকম ইম্পিউরিটি আছে এবং তাদেরকে রিমুভ করে তবেই আমি ড্রিঙ্কিং পারপাসে বা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পারপাসে আমি সাপ্লাই দিতে পারবো সেই জন্য একটা কমপ্লিট ট্রিটমেন্ট প্ল্যান মানে সমস্ত ইম্পিউরিটি রয়েছে অলমোস্ট তাহলে আমার কি কি প্ল্যান্ট বসাতে হবে তো এইটা আমরা তো আগের দিন দেখেছি যে রিভার ফ্লাড লেভেল কখন জলের লেভেল কিরম হচ্ছে সেই অনুযায়ী এখানে কোর স্ক্রিন হয়ে জলটা এখানে জমা হচ্ছে কোথায় জমা হচ্ছে সাম্পোয়েলের মধ্যে সামপোয়েলের এখানে যে সাকসান পাইপটা রয়েছে পাম্প রয়েছে পাম্প থেকে যে সাকসান পাইপ আছে তার মুখটাতে আবার স্ক্রিন লাগানো আছে ফাইন স্ক্রিন লাগানো আছে স্টেনারের মতন আর এখানে বাইরে কোর স্ক্রিন ছিল কোর স্ক্রিন হয়ে জলটা এখানে ঢুকছে এখানে পড়ছে এবার সাকসান করছে পাম্প যখন তখন ফাইন স্ক্রিন হয়ে জলটা পাম্পে গিয়ে নেক্সট ইউনিটে চলে যাচ্ছে কোথায় যাচ্ছে এবার নেক্সট এবার এই জলটাকে যখন আমি কোথায় নিয়ে চলে গেলাম প্লেন সেডিমেন্টেশন ট্যাঙ্কে নিয়ে যাচ্ছি প্লেন সেডিমেন্টেশন ট্যাঙ্ক কথাটার মানেই আমি বুঝবো প্লেন সেডিমেন্টেশন ট্যাঙ্ক প্লেন মানে কোনো কেমিক্যাল বা কোনো কিছু আমরা এখানে ইউজ করছি না শুধুমাত্র সেই জলটাকে খুব স্লো ভেলোসিটি খুব স্লো হুম বা লো বলতে পারি ভেরি লো ভেলোসিটি ভেরি লো ভেলোসিটিতে যখন একটা ট্যাঙ্কের মধ্যে দিয়ে পাস করাচ্ছি স্ট্যাগনেন্ট তো করি না ধর আমি একটা এক্সাম্পল বলি ধর আমি গঙ্গা স্নান করতে গেছি একটা দু লিটারের বোতল নিয়ে গেছি পাঁচ লিটারের জার নিয়ে গেছি সেখানে গিয়ে আমি কি করলাম গঙ্গা জল ভরে আনলাম ঠাকুর পূজার কাজে লাগবে এবার দেখা যাচ্ছে যে যখন আমি গঙ্গা জলটা ভরলাম ধরো আমার কোকা কোলার বোতল তাহলে দেখা যাচ্ছে ঘোলা জল বাড়িতে এনে আমি যখন ঠাকুর ঘরে রেখে দিয়েছি দুদিন তিন দিন চার দিন এক সপ্তাহ পরে আমি দেখবো যে নিচের দিকে একদম ছোট ছোট পার্টিকেল সেডিমেন্ট পরে আছে উপরের জলটা পুরো ক্লিয়ার ওয়াটার মনে হচ্ছে দেখে তাহলে এই যে টার্ভিডিটিটা ছিল সেই ম্যাক্সিমাম মিনিমাইজ হয়ে গেল কি করে জলটাকে করে এখন স্ট্যাগনেন্ট করার উপায় আমাদের পাবলিক ক্ষেত্রে থাকে না মানে এত জল স্ট্যাগনেন্ট কোথায় করবে সেই জন্য ভেলোসিটিটাকে স্লো করে দেওয়া হয় এত স্লো করে দেওয়া হয় যে পার্টিকেল যে ভেলোসিটিতে সেটেল ডাউন হচ্ছে নিচে তার থেকে ফ্লো ভেলোসিটি কম থাকবে পার্টিকেলটা সেটেল ডাউন হচ্ছে যে ভেলোসিটিতে দ্যাট ইস ভিয়াস এইটাকে গ্রেটার হতে হবে কার থেকে ভি জিরোর থেকে ভিএস মাস্ট বি গ্রেটার অর ইকুয়াল টু ভি জিরো যদি আমাকে সেডিমেন্ট পড়তে দিতে হয় আদারওয়াইজ কোনো অপশান নেই এটা হচ্ছে প্রথম কথা এইটাই হচ্ছে ফান্ডামেন্টাল ব্যাপার প্লেন সেডিমেন্টেশন ট্যাঙ্কের এবারে প্লেন সেডিমেন্টেশন ট্যাঙ্ক থেকে আমি ডাইরেক্টলি নিয়ে চলে যাব ফিল্টেশন ইউনিটে স্লো স্যান্ড ফিল্টার যদি ইউজ করি কি স্যার স্লো স্যান্ড ফিল্টার কিছু নয় ফিল্টারে যখন যাব গিয়ে ডিটেলে বলছি ফিল্টার বিভিন্ন রকমের হয় একটা প্রেসার ফিল্টার হয় একটা গ্র্যাভিটি ফিল্টার হয় প্রেসার ফিল্টার মানে মোর দ্যান অ্যাটমসফিয়ারিক প্রেসার যদি আমি অ্যাপ্লাই করি অ্যাটমসফিয়ার থেকে মোর প্রেসার অ্যাপ্লাই করে সেটাকে ফিল্টার করছি দ্যাট ইজ প্রেসার ফিল্টার আর যদি দেখা যায় যে সেল পয়েন্টে জলটা বালির লেয়ারের মধ্যে দিয়ে গ্র্যাভেল লেয়ারের মধ্যে দিয়ে সেল পয়েন্টে অ্যাটমসফিয়ারিক প্রেসারে পাস করছে ফিল্টারেশন হচ্ছে তাহলে তাকে আমরা গ্র্যাভিটি ফিল্টার বলি বোথ স্লো স্যান্ড অ্যান্ড র্যাপিড স্যান্ড বোথ ফিল্টার্স আর গ্র্যাভিটি ফিল্টার্স ঠিক আছে প্রেসার ফিল্টারের কথা আমরা এখন এখানে পড়ছি না তো এই দুটো ফিল্টারই গ্র্যাভিটি ফিল্টার কিন্তু যখন প্লেন সেডিমেন্টেশন ট্যাঙ্কে দেখা যে অলমোস্ট ম্যাক্সিমাম যে ভারী ভারী পার্টিকেল ছিল সেগুলো সেটেল ডাউন হয়ে গেছে তার উপরের রিলেটিভ ক্লিয়ার ওয়াটারটাকে পাঠাচ্ছি কোথায় স্লোস অ্যান্ড ফিল্টারের উপর স্লো স্যান্ড ফিল্টার থেকে এবার চলে যাবে ডিসনফেকশন ইউনিটে যেখানে আমরা পাবলিক সাপ্লাইয়ের জন্য যেহেতু আমরা এই চারটা করেছি সেই জন্য আমি ক্লোরিনেশন লিখেছি এখন কেউ বলবে না যে ডিস তো স্যার ক্লোরিন না করে আমি তো ওজন করতে পারি আমি তো আলট্রাভায়োলেট করতে পারি ভাই আমি এখন ঘরে অ্যাকাডের কথা কেন্টের কথা বলছি না আমরা এখন যে চার্টটা এঁকেছি দ্যাট ইজ হচ্ছে ফর পাবলিক সাপ্লাই পাবলিক সাপ্লাই ক্লোরিনই করা হয় সেই লিখে দিয়েছি ওখানে হ্যাঁ এবার বাইরের দেশে ওজন ওজনের ফাংশান চলে কিন্তু ওই যে বললাম যে রেসিডুয়াল যে ক্লোরিন থাকবে রেসিডুয়াল যে ক্লোরিন থাকবে মানে আমি ক্লোরিনটাকে দিলাম ট্রিটমেন্ট হয়ে গেল কিছু পরিমাণ বাড়তি ক্লোরিন ফ্রি ক্লোরিন বা রেসিডুয়াল ক্লোরিন জলের মধ্যে রয়ে গেল ফাংশন কি যখন সালা পাইপ লাইনের ভেতর দিয়ে যাচ্ছে এবার সেই পাইপ লাইনে কোথাও লিক ছিল বাইরে থেকে হয়তো জল ঢুকে গেছে তাহলে ফার্দার কন্টামিনেশনের চান্স আছে তখন সেই রেসিডুয়াল ক্লোরিনটা অ্যাকশানে নামবে রিজার্ভড ক্লোরিন ওই পার্টটা যে সে পরে যদি ফার্দার কন্টামিনেশন হয় দেন ও ফাংশানে আসবে এই কাজটা আমরা যদি অন্য কোনোভাবে ডিসইনফেকশন করি যে ইউভি দিয়ে করছি বা ওজন দিয়ে করছি তো সেই পার্টটা হয়ে যাওয়ার পরে তখনকার জন্য তো ট্রিটেড হয়ে গেল বাট যখন ডিস্ট্রিবিউশনে যাচ্ছে সেখানে যদি ফার্দার কন্টামিনেশান হয় সেইখানে কোনো সেফগার্ড দিতে পারে না সেই জন্য পাবলিক সাপ্লাই আমরা হিউজলি ক্লোরিন ইউজ করি ব্যাড টেস্ট হয়ে যায় বিটার টেস্ট লাগে তা সত্ত্বেও আমরা ক্লোরিন ইউজ করি এই একটা মেন কারণ আর একটা কারণ হচ্ছে যে এটা চিপ ফার্দার কন্টামিনেশন হল সেফগার্ড দিতে পারে অ্যান্ড অলসো চিপ এই দুটো মেজর কারণের জন্য আমরা পাবলিক সাপ্লাইয়ে ডিসইনফেকশন যখন করছি তখন ক্লোরিনেশন ইউজ করি এইবারে আমরা যদি দেখি যে প্লেন সেডিমেন্টেশন ট্যাঙ্ক থেকে তো আমি স্লো স্যান্ড ফিল্টারে নিয়ে গেলাম কেন এখানে নিয়ে গেলাম একবার যাব পরে সেটা আরেকটা ওয়ে দেখে নিই যে আমাকে যদি কোয়াগুলেশান ফ্লোকুলেশন করতে হয় কোয়াগুলেশান ফ্লোকুলেশন যদি করতে হয় কোয়াগুলেশান মানে যেমন ধরো অ্যালাম যার ফাংশন হচ্ছে যে ছোট ছোট পার্টিকেলকে অ্যাট্রাক্ট করে একটা বড় পার্টিক্যাল তৈরি করা এবং তার স্পেসিফিক গ্র্যাভিটি বাড়িয়ে দেওয়া যাতে করে কিনা সেই হয়ে সেটেল হতে পারে ছোট ছোট অনেক পার্টিক্যাল ছিল তাদের ইন্ডিভিজুয়াল সাইজ খুব কম ছিল তারা অ্যাট্রাক্ট হলো একটা জায়গায় এলো জিলেটেনিয়াস মাস ফর্ম করলো সেই যে ম্যাটারটা তৈরি করলো সেই যে পার্টিক্যালটা হলো সেটা কি হয়ে গেল গ্রেটার সাইজের হলো তাহলে সেটার সেটেলমেন্টে ইজিয়ার হবে সেই যে প্রসেসটা আমরা করছি কোয়াগুলেন্ট অ্যাড করছি প্রপার ডোজে সেই পার্টটাকে আমরা বলি কোয়াগুলেশান এইবারে কোয়াগুলেন্ট অ্যাড করে দেওয়ার পর আমরা মিক্সিং করি মিক্সিংয়ের পর সেটাকে ফ্লোকটাকে ফর্ম হতে দিই মানে এই ছোট ছোটো গুলো এক জায়গায় আসবে অ্যাট্রাক্ট হবে সেই পর্যন্ত আমরা অপেক্ষা করি সেইটা হয়ে যাওয়ার পর সেইটার যে ফ্লোক ফর্ম করে সেটা সেটেল ডাউন হয়ে যাচ্ছে সেই পার্টটাকে বলা হয় ফ্লোকুলেশন একসাথে কোয়াগুলেশান ফ্লোকুলেশান মানে বুঝবো কোয়াগুলেশান ইন দ্য সেন্স হচ্ছে যে প্রপার ডোজে কোয়াগুলেন্ট বা কোয়াগুলেটিং এজেন্ট অ্যাড করছি এবং মিক্সিং করে ছেড়ে দিচ্ছি এই পার্টটা কোয়াগুলেশন নেক্সট হচ্ছে ফরমেশন অফ অফ প্রেসিপিটেশন তোমার বলতে পারো যে ইন দা ফর্ম অফ জিলেটেনিয়াস মাস এই পার্টটাকে আমরা বলতে পারি যে হচ্ছে ফ্লোকুলেশন এইটা যখন করব করব এইটা যখন এই যে ফ্লোকটা ফর্ম করলো এইগুলো যেহেতু আঠালো মতন হয় এই পার্টটা কি করবে এই পার্টটার ম্যাক্সিমাম জিনিসটা তো নিচের দিকে সেটেল হয়ে যাবে সেটাকে আমরা রিমুভ করেই দেব। কিন্তু কিছু কিছু স্মলার সাসপেন্ডেড ফাইনার পার্টিক্যালস থেকে যাবে সেইটা কি না করবে যেই মাত্র সালা ফিল্টারের উপর এসে ফেলবো ফিল্টার তো আর কিছু না আমার উপরে কি আছে স্যান্ড বেড আছে স্যান্ড বেডকে ধরে কে রাখবে আমি যদি বালির ভেতর দিয়ে জল পাঠাই বালিও তো চলে যেত তাহলে বালিটাকে সাপোর্ট দেওয়ার জন্য সাপোর্টিং মিডিয়া হিসেবে নিচে গ্র্যাভেল দেওয়া আছে বড় বড় গ্র্যাভেল মাঝারি গ্রাভেল আরও ছোট গ্রাভেল খুব ছোট গ্র্যাভেল তার উপরে এবার স্যান্ডেল লেয়ার এবার জলটা যখন উপর থেকে ফিল্টার হয়ে নামছে তখন ওই বালিটাকে পাস করতে দেবে না গ্র্যাভেলের ফাঁকে 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 বালিটা আটকে থাকবে সাপোর্ট দিচ্ছে সেই জন্য সাপোর্টিং মিডিয়া হচ্ছে গ্র্যাভেল ফিল্টারিং মিডিয়া হচ্ছে স্যান্ড জলটাকে ফিল্টার করছে স্যান্ড সেই জন্য স্যান্ডটা ফিল্টারিং মিডিয়া স্যান্ডকে যে সাপোর্ট করে রেখেছে গ্র্যাভেল সেই জন্য হয় সাপোর্টিং মিডিয়া অনেক জায়গাতে এরকম ইউজ হয় যে ফিল্টারিং মিডিয়া স্যান্ড অ্যান্ড গ্র্যাভেল বললেও আমরা একটা জিনিস বুঝবো যে অ্যাকচুয়ালি যদি ফিল্টারিং মিডিয়ার কথা বলতে চাই দ্যাট ইজ হচ্ছে স্যান্ড তো স্যান্ডের মধ্যে দিয়ে গ্র্যাভেলের মধ্যে দিয়ে যখন জলটা পাস হবে এই যে ছোটো ছোটো যে সাসপেন্ডেড পার্টিকেলগুলো ছিল সেইগুলো যদি স্যান্ডবেডের উপরে লেয়ারটা জমা হতে থাকে তাহলে কি হবে একটা ইম্পারমিয়েল লেয়ারের মতন তৈরি করে দেবে তার ফলে জলটা আর স্যান্ডবেড হয়ে গ্র্যাভেল বেড হয়ে নিচের দিকে আর ফিল্টার হতে পারবে না সেই যে অপারেশনাল ট্র্যাভেলটা তৈরি করবে সেইটা আমরা আটকাতে চাইছি স্লো স্যান্ড ফিল্টারের ক্ষেত্রে সেই জন্য প্লেন সেডিমেন্টেশন থেকে স্লো স্যান্ড ফিল্টার কেন ইউজ করব প্রথম কথা হচ্ছে প্লেন সেডিমেন্টেশনে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম সাসপেন্ডেড ইম্পিউরিটি মোস্ট অফ দ্য সাসপেন্ডেড ইম্পিউরিটি ক্লিয়ার হয়ে গেছে প্লেন সেডিমেন্টেশনই এবং আমার কাছে অপশান আছে আমি স্লো স্যান্ড ফিল্টার ব্যবহার করতে পারি তাহলে বলছে ডাইরেক্ট এর ওপর ফেলো কোনো কোয়াগুলেশন ফ্লোকুলেশনের দরকার নেই যদি দেখা যায় যে টার্বিডিটি খুব বেশি যে জলটা নিচ্ছি টার্বিডিটি খুব বেশি এরকম হতে পারে যে আমি শীতকালে বা খুব গরমের সময় যখন জল নিচ্ছি তখন আমার কোয়াগুলেশান ফ্রকুলেশানে কোয়াগুলেশানের ডোজ কমে যাচ্ছে বর্ষাকালে যখন গঙ্গা থেকে জল তুলছি তখন কোয়াগুলেশানের ডোজ বাড়াতে হচ্ছে তো এইটা ম্যাটার করবে যে ওয়াটারটা বারবার বলছি যে এটা প্রত্যেক দিন ফিক্স থাকবে এরকম নয় আমার ওয়াটারের স্যাম্পেলের কি রেজাল্ট সেই অনুযায়ী আমার ডোজ ফিক্স হবে ঠিক আছে গঙ্গার জলটার প্রত্যেক দিনের টার্বিডিটি এক হবে না প্রত্যেক মাসের টার্বিডিটি এক হবে না এটা সাবজেক্টের টু চেঞ্জ তো এইখানে কোয়াগুলেশন ফ্লোকুলেশন করে আমরা যদি অনেক টার্বিডিটি থাকে তাহলে সেইটাকে আগে এইখানে কি করে দিচ্ছি প্রেসিপিটেট করিয়ে দিচ্ছি এর পরে যে রিলেটিভ ক্লিয়ার ওয়াটার সেইটাকে নিয়ে গিয়ে ফেলছি কোথায় র্যাপিড স্যান্ড ফিল্টারে এবার বলবে যে স্যার তাহলে র্যাপিড স্যান্ড ফিল্টারেও তো স্যান্ড লেয়ারটায় উপরে আবার ইম্পারমিয়েবল লেয়ারের মতন তৈরি করবে কিন্তু ওখানে আমরা ব্যাক ওয়াশিং করতে পারি ঠিক আছে স্লো স্যান্ড ফিল্টারকে আমরা ক্লিন কিভাবে করি যে বালির লেয়ারটা ওপর থেকে চেঁচে চেঁচে তুলে নেওয়া হয় দিয়ে আবার নতুন বালি দেওয়া হয় র্যাপিড স্যান্ড ফিল্টারের ক্ষেত্রে আমরা ওইভাবে কোনো স্ক্যাপিং করব না আমরা র্যাপিড স্যান্ড ফিল্টারের ক্ষেত্রে অপোজিট ডিরেকশন থেকে ওয়াটার পাঠাবো মানে যেটা জলটা ফিল্টার হচ্ছিল স্যান্ড বেড হয়ে গ্র্যাভেল বেড হয়ে যাচ্ছিল এইটাকে কি করব গ্র্যাভেল বেড হয়ে স্যান্ড বেড হয়ে জলটাকে উপরের দিকে যেতে দেবো তাহলে ভিতরে যে গুলো ছিল সেগুলো ফ্লোটিং হয়ে বাইরে বেরিয়ে চলে যাবে এই সুবিধাটা করতে পারি এবং এই র্যাপিড স্যান্ড ফিল্টারের ক্ষেত্রে এই প্রসেসটা করতে খুব কম সময় লাগে সেই জন্য এইটা আমরা অপারেশান ক্লিনিং অপারেশান ক্লিনিং এই প্রসেসটার জন্য আমার কাজের হ্যাম্পার হবে না অপারেশান অ্যান্ড ক্লিনিং খুব র্যাপিডলি শিফট করে দিতে পারি খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যাবে যে এখনই অপারেশান চলছিলো আধ ঘন্টা দু ঘন্টার মধ্যে আমার ক্লিন হয়ে গেল আবার দেখা যাচ্ছে আবার জল চলছে এইটা খুব র্যাপিড করতে পারি বলে কোয়াগুলেশান করাবার পর যখন আমরা র্যাপিড স্যান্ড ফিল্টারে ফেলবো তখন উপরে ইম্পারমিয়েবল লেয়ার তৈরি করলেও সেটাকে কুইকলি আবার কি করব ব্যাক ওয়াশিং করে দিতে পারবো কিন্তু যেহেতু স্লো স্যান্ড ফিল্টারে ব্যাক ওয়াশিংয়ের অপশান নেই ওখানে স্ক্র্যাপিং করে করতে হয় ওখানে যদি আমি কোয়াগুলেশান করাবার পরে যদি মালটাকে স্লো স্যান্ড ফিল্টারে ফেলে দিতাম তাহলে কী হবে কাল ঘাম ছুটে যাবে ওই ফিল্টার পরিষ্কার করতে কাল ঘাম ছুটে যাবে সেই জন্য যখন স্লো স্যান্ড ফিল্টার ইউজ হচ্ছে প্লেন সেডিমেন্টেশন থেকে এনে ফেলবো যখন র্যাপিড স্যান্ড ইউজ হচ্ছে টার্বিটি বেশি আছে কোয়াগুলেশান ফ্রকুলেশানের হেল্প নেব প্রথম কথা গেল সেকেন্ডলি আসছে এবার এরিয়েশনটা স্যার দু জায়গায় লিখেছেন এখানে একবার লিখেছেন এখানে একবার লিখেছেন আছে এরিয়েশনের এরিয়েশনের আমরা যখন দেখব ক্ষেত্রে আমাদের ধরনের মেথড আমরা অ্যাপ্লাই করতে পারি যদি দেখা যায় যেমন ধরো অ্যাকোয়ারিয়ামের ক্ষেত্রে আমরা বলেছি অলরেডি যে একটা দেখা যাচ্ছে যে ডুবুরি আছে সে হাত তুলছে নামাচ্ছে বাবেলস উঠছে আবার দেখা যাচ্ছে একটা ছোট হাঁড়ির মতন কিছু নামানো আছে সেখান থেকে বাবলস উঠছে তো এটা হচ্ছে এয়ার ডিফিউশন মেথড আবার দেখবে ক্যাসকেট মেথড আমরা ফলো করি মানে আমাদের সিঁড়ির ধাপের মতন এরকম আছে ধাপে 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 জলটা নেমে আসছে যেমন পাহাড়ি এরিয়ায় যদি আমরা স্প্রিং দেখি ঝর্ণা দেখি তাহলে সেইটা হচ্ছে ন্যাচারাল ক্যাসকেটের এক্সাম্পেল এইটাকে যখন আমরা আর্টিফিসিয়ালি করছি যেমন বাড়িতে নর্মাল ধরে নাও সিঁড়ি যেরকম ধাপ থাকে উপর থেকে জল নিচেরটায় তার থেকে নিচেরটা তার থেকে নিচেরটা এরকমভাবে পড়তে পড়তে দোতলা থেকে নিচে অবধি জল আসছে এইরকমভাবে যদি আমরা এরিয়েশান করি অক্সিডাইজিং করি কি করে কিছু ফিজিক্যাল মেথড অ্যাপ্লাই করে এক্সেস এয়ার অ্যাপ্লাই করে সেটাকে অক্সিডাইজড করছি বা ডাইরেক্ট অক্সিডাইজড করছি তাহলে সেইটা আমরা পরেও করতে পারবো কোনো প্রবলেম নেই আরেকটা একটা মেথড হচ্ছে এরিয়েশনের যে সেখানে আমরা চার চারকোল ডাস্ট ইউজ করি বাংলায় বলি শুনতে বাজে লাগবে কিন্তু ব্যাপারটা মনে থাকবে আমাদের ধরো বিয়েবাড়ি যাবে বিয়েবাড়ি খেয়েছে এবার বিয়ে বাড়ি খেয়ে দেখা গেল রাত জেগে এসছে এবার গ্যাস হয়ে গেছে এই যে গ্যাসের ট্যাবলেট মেরে দিল যে একটা গ্যাসের ট্যাবলেট তো হ্যাঁ টপ সিট আছে ওমেজ আছে প্যান্ডি আছে এই যে ট্যাবলেটগুলো দ্যাট ইজ অল আর চার চারকোল ক্যাপসুলের ভিতর ভরা আছে পেটের ভিতরে গেল ডিজলভ হয়ে গেল চার চারকোল রিলিজ করলো যেই চার চারকোল রিলিজ করে গেল এবার দেখা যাচ্ছে পাকস্থলী থেকে ক্ষুদ্রান্ত বৃহতন্তের মধ্যে যা কিছু গ্যাসিয়াস মেটেরিয়াল ছিল তাকে অ্যাবজর্ব করা শুরু করবে এই যে অ্যাবজর্ব করা শুরু করলো দিয়ে সেটা কি হলো স্টুলের মধ্যে দিয়ে বেরিয়ে গেল এই প্রসেসটায় যদি আমাদের রেডিয়েশন করতে হয় এখানেও তাহলে আমরা এখানে কি করব। তখন আমরা চার চারকোল যে ডাস্ট তাকে করে করে সময় ঠিক মিক্স মিক্স আছে মানে ইভেন প্লেন সেডিমেন্টেশনের সময় আমি অ্যাপ্লাই করে দিতে পারি তাহলে এখানে কি হবে যে যে অডুর টেস্ট গ্যাসিয়াস যে মেটেরিয়ালগুলো ছিল সেইগুলোকে ওই চার চারকোল ডাস্ট পার্টিকেল তারা অ্যাবজর্ব করে নিল করে নেওয়ার পর প্লেন হয়ে গেল যে পার্টটা হলো না ফাইনার সাসপেন্ডেড থেকে গেল তারা আবার এখানে কোয়াগুলেটিং এজেন্ট অ্যাড করেছি সেখানে আবার সাম আপ করলো অ্যাকুমুলেট হলো সেটেল ডাউন হলো এইটা যখনই হবে তখন এই এরিয়েশন ইউনিটটা যদি সালা পরে লাগাতাম তাহলে জলে গুঁড়ো গুঁড়ো ভেসে বেড়াতো সেই জন্য সেটাকে ফিল্টারের আগে মাস্ট করতে হবে কোনো অপশান নেই সেই কারণে এরিয়েশনটা দু জায়গায় লেখা আছে মেথোডোলজি কি অ্যাপ্লাই করছি এরিয়েশানের জন্য সেইটার উপর ডিপেন্ড করবে যেটা আমরা ট্রিটমেন্ট প্ল্যান্টের কোন জায়গায় অ্যাপ্লাই করছি নেক্সট পয়েন্ট তাহলে আমরা অলরেডি বলে দিয়েছি যে ইনটেক ইনটেক থেকে কোর স্ক্রিন জল ঢুকলো শাম্প হইলে সাকসান পাইপে ফাইন স্ক্রিন লাগানো আছে পাম্প তুলে নিল জল পাঠিয়ে দিল প্লেন সেডিমেন্টেশনে স্লো স্যান্ড ইউজ করলে ডাইরেক্ট এখানে চলে গেল যদি আমি র্যাপিড স্যান্ড ইউজ করি টার্বিডিটি হায়ার থাকে তাহলে কোয়াগুলেশান ফ্লোকুলেশন করে র্যাপিড স্যান্ড ইউজ করছি বোথ ফিল্টার আর গ্র্যাভিটি ফিল্টার আর একটা ফিল্টার হয় প্রেসার ফিল্টার পরে যাব এরিয়েশন দুভাবে ইউজ করতে পারি যদি আমরা ডাস্ট পার্টিকেল ইউজ করছি তাহলে সেডিমেন্টেশন কোয়াগুলেশানের সময় করতে হবে বাট বিফোর ফিল্টারেশান ম্যান্ডেটরি যদি আমরা এখানে অক্সিডাইজিং করছি এয়ার ডিফিউশন মেথড বা নজেল মেথড বা ক্যাসকেড মেথড এই সমস্ত অ্যাপ্লাই করে দেন সেটা আমরা এরিয়েশানটা পরেও করতে পারব নেক্সট ইউনিট হচ্ছে আমাদের ওয়াটার সফেনিং ইউনিট আগের দিনই বলেছিলাম যদি হার্ড ওয়াটার থাকে হার্ডনেস পিসের জন্য হয় ডিউ টু ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়াম সল্টস এইটুকু মনে রাখবো প্রথম কথায় বলেছি বাকি ডিটেলস হার্ডনেসের সময় হবে ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের লবণ থাকলেই সালা হার্ডনেস হবে ঠিক আছে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের লবণ থাকলেই হার্ডনেস আসবে সে টেম্পোরারি কি পারমানেন্ট আমি এখন জানি না পরে জানবো সেটা তাহলে যদি হার্ডনেস থাকে তাহলে আমরা অসুবিধাগুলো পড়েছিলাম আগের দিন যে হার্ড ওয়াটার হলে হজমের পক্ষে এ লাগে খেতে ভারী লাগে ইন্ডাস্ট্রিয়ালের ক্ষেত্রে বেশি অসুবিধা হয় ইন্ডাস্ট্রিয়ালের ক্ষেত্রে গিয়ে দেখা যাচ্ছে যে আমাদের যে ব্রয়লার্স আছে যেখানে ধরো রাইস মিল আছে যেখানে ধান সিদ্ধ হচ্ছে তাহলে তার ভিতরে কি হবে স্কেলিং হতে শুরু করবে যে ব্রয়লার্স রয়েছে সেখানে বাস্ট হয়ে যেতে পারে মেটালের গায়ে আবার একটা সল্টি লেয়ার পড়ে যায় সেটাকে আমরা স্কেলিং বলি নেক্সট আসছে যে ওয়াটার সফেন যেই হয়ে গেল হার্ডনেসটা যেই কমিয়ে দিলাম তাহলে এটা মোস্ট সুইটেবল ফর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সাপ্লাই আর এর জন্য হার্ডনেস থাকতে পারে তার কোয়ালিটিতে আমরা লিমিট অলরেডি পরে নিয়েছি যে এইটটি টু হান্ড্রেড টোয়েন্টি পিপিএম এটা নর্মাল ডিজায়ারেবল থাকতে পারে আর মোটামুটি তিনশো পিপিএম পর্যন্ত পারমিসেবেল হ্যাঁ ইভেন পাঁচশো পিপিএম অবধিও খাওয়া যায় কিন্তু সেটা লং টার্ম কনজামশনের জন্য ভালো জিনিস নয় ঠিক আছে তাহলে করসিভনেস চলে আসবে নেক্সট পয়েন্টে যাও মিসলেনিয়াস ট্রিটমেন্ট ইউনিট এখানে অনেক কিছু হতে পারে ওয়াটারটা ক্লোরিনেশন করেছিলাম সেখানে রেসিডুয়াল ক্লোরিন বেশি আছে তাহলে আমি কিছুটা ক্লোরিনকে ওখান থেকে তুলে নিতে চাইছি তাহলে ডিক্লোরিনেটিং এজেন্ট অ্যাড করতে হবে এক্সাম্পল কি কি আছে পরে পড়ব গিয়ে তাহলে সেখানে ডিক্লোরিনেশান হতে পারে ক্লোরিন অ্যাড করাটাকে বলছি ক্লোরিনেশান এক্সেস ক্লোরিন যদি থাকে তাকে তুলে নেওয়াটাকে আমরা বলবো ডিক্লোরিনেশন সেইটা যে সমস্ত কেমিক্যালগুলো হেল্প করে তাদের নাম ডিক্লোরিনেটিং এজেন্ট এইটা একটা আসতে পারে দু নম্বর হচ্ছে ধরো কিছু স্পেশাল মিনারেলস আছে সেই মিনারেলটাকে যদি আমি তুলে নিতে চাই যে এই মিনারেলটা আমার দরকার নেই ওখানে আমি এটাকে তুলে নেব তাহলে তখন বলবো ডিমিনারেলাইজেশান স্পেশাল মিনারেল তুলে নেব। নেবো ডিমিনারেলাইজেশন এক্সেস ক্লোরিন তুলে নেব তাহলে ডিক্লোরাইজেশন এই জিনিসগুলো আমাদের মিসলেনিয়াস ট্রিটমেন্টের মধ্যে আসতে পারে আরও কিছু দু একটা ছোটোখাটো জিনিস আছে সেগুলো তখন ডিটেলে গিয়ে বলবো পরে এইটা মাত্র হয়ে গেল এইবার আমার এই জলটা রেডি ফর ইউজ তাহলে তখন তাকে আমরা কোথায় তুলে দিচ্ছি এটাকে আমরা রিজার্ভারে তুলে দিচ্ছি এটাকে ইএসআর বলা হয় এলিভেটেড সার্ভিস রিজার্ভার অনেক সময় এটাকে ওভারহেড রিজার্ভার বলা হয় যাই বলি না কেন আমি এটাকে বুঝবো যে রিজার্ভার ক্লিয়ার ওয়াটার রিজার্ভার মানে এটাকে ট্রিটমেন্ট হয়ে গেছে এটা ক্লিয়ার ওয়াটার রিজার্ভার আইদার এলিভেটেড থাকতে পারে গ্রাউন্ড লেভেলে থাকতে পারে এলিভেটেড রাখার একটা মোস্ট কারণ হচ্ছে যে পাম্পিং করে তুলে দেবো সাপ্লাই গ্র্যাভিটিতে হবে তাহলে এইটাই যে রেখে দিলাম জলটা রেডি ফর ডিস্ট্রিবিউশন এইটুকু হচ্ছে আমাদের নেটওয়ার্ক তাহলে স্ক্রিন যখন ইনটেক থেকে জলটা যখন স্ক্রিনিং হয়ে ঢুকছিল স্ক্রিনের ফাংশন কি যেই যে নদীর জলে দেখা যাচ্ছে যে ঠাকুর বিসর্জন করেছে সরস্বতী ঠাকুরের কাঠামো ভেসে যাচ্ছে চাঁদমালা ভেসে যাচ্ছে ডাবের খোসা বিড়ির পাতা হ্যাঁ গুটকার পাতা সিগারেটে ফিল্টার বিড়ি ফিল্টার মরা ভেসে যাচ্ছে ইঁদুর যা কিছু ছিল বড় বড় যেগুলো ফ্লোটিং মেটেরিয়াল সমস্ত ডেব্রিস গার্বেজ যেগুলো আছে সেগুলো সব কোর্স স্ক্রিনে আটকে যায় কোর্স স্ক্রিনে আটকে যাওয়ার পর ভেতরে যখন ঢুকছে ফাইন স্ক্রিন ও আরও কিছু তোমার মানে এলিমিনেশন করছে ফাইনার পার্টিকেলকে এরপরে ইনটেক ওয়ার্কের মধ্যে এই যে সাম্পোয়েলের মধ্যে যেন আমাকে জলটা সারা বছর আসে এইটা হচ্ছে ইনটেক ওয়ার্কের ফাংশন পাম্প হাউস এই জলটাকে কি করছে পাম্প করে ড্র করে সাকসান করে ট্রিটমেন্টের নেক্সট ইউনিটে পাঠিয়ে দিচ্ছে প্লেন সেডিমেন্টেশন কি বললাম যে রিমুভ করছে হেভি আর সাসপেন্ডেড পার্টিকেল দেখো ভাই ফিল্টারের আগে অব্দি আমরা সাসপেন্ডেডই থাকবো আগেই বলেছি তো সুতরাং দেখা যাচ্ছে যে এইখানে আমাদের যা যা ছিল রিমুভ হেভি আর সাসপেন্ডেড হেভি হেভিয়ার মোর দ্যান ওয়ান স্পেসিফিক গ্র্যাভিটি যাদের তারা অটোমেটিক্যালি সেটেল ডাউন হবে কিন্তু কিছু লাইটার পার্টিকেল এখনো আছে সেইটাকে কি করব এবার কোয়াগুলেশন ফোকুলেশনে হেল্প নেব তাহলে রিমুভ করে দিচ্ছে কলোয়েডিয়াল অ্যান্ড লাইটার সাসপেন্ডেড পার্টিক্যালস বাই অ্যাপ্লিকেশন অফ কোয়াগুলেন্স যেমন এক্সাম্পল বললাম অ্যালাম আরও অনেক কিছু আছে পরে পড়ছি বাট সাম ফাইন আর কলোয়েডিয়াল পার্টিক্যালস মানে কোয়াগুলেশন ফোকুলেশন করে দিয়েছি ফ্লোক ফর্ম করে নিচে সেটেল হয়ে গেছে কিছু ফাইন আর ফ্লোকস এবং আর ফাইন ফাইন পার্টিকল ফাইন আর কলোডিয়াল গুলো ভালো করে দেখো টার্ম দেখবে ভালো করে এখান থেকে ব্যাপক কোশ্চেন আছে রিমুভ হেভিয়ার সাসপেন্ডেড পার্টিকলস কি মারবো প্লেন সেডিমেন্টেশন রিমুভ কলোয়েডিয়াল ওনলি কলোডিয়ালটা কিন্তু লাইটার ফাইটার হেভিয়ার ফেভিয়ার নয় ভালো করে খেয়াল করো হেভিয়ার সাসপেন্ডেড পার্টিকলস এখানে কি হলো দেখো লাইটার সাসপেন্ডেড পার্টিকলস সাথে কলোয়েড এসছে আবার বলছি হেভিয়ার সাসপেন্ডেড পার্টিকলস প্লেন সেডিমেন্টেশন লাইটার সাসপেন্ডেড পার্টিকলস প্লাস কলঅইডিয়াল পার্টিকলস তাহলে কোয়াগুলেশান ফকুলেশন লাইটার কলয়োডিয়াল পার্টিকলস অ্যান্ড সাম ব্যাকটেরিয়া রিমুভ হবে কোথায় ফিল্টারিং ইউনিটে রিমুভ ফাইনার কলোইডিয়াল কলঅইডিয়াল অনলি কলঅইডিয়াল ছিল দেখো হেভিয়ার সাসপেন্ডেড সেখান থেকে এলো লাইটার সাসপেন্ডেড প্লাস কলয়োডিয়াল এবার লাইটার কলঅইডিয়ালস পার্টিকল বা ফাইনার আর কলঅইডিয়াল পার্টিকলস প্লাস সাম ব্যাকটেরিয়া রিমুভ হয়ে যাবে ফিল্টারে এখনো কিছু ব্যাকটেরিয়া রয়ে গেছে সেইটা রিমুভ হবে ডিস ইনফেকশানে নেক্সট হচ্ছে এক্সপেল করে দেবো ডিজার্ভ গ্যাসকে তাহলে সেটা এরিয়েশান ওয়াটার সফেনিং কী করছে হার্ডনেস রিমুভ করছে মিসলেনিয়াস ট্রিটমেন্টে আমরা কী করতে স্পেশাল মিনারেল ব্যাড টেস্ট অডুর এক্সেস ক্লোরিন এই সমস্ত রিমুভ হবে ওভারের রিজার্ভারে এটা স্টোর হয়ে যাচ্ছে রেডি টু সাপ্লাই